রাশিয়ায় করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু ব্রিটেনে মঙ্গলবার থেকে পরমাণু কর্মসূচি জোরালো করছে ইরান জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা এবং চীনের কয়লা খনিতে বিষাক্ত গ্যাসে 18 শ্রমিকের মৃত্যু দেখছেন এটিএন নিউজ দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এ আজ আপনাদের সাথে আছি আমি জান্নাতুন্নাহা জাকিয়া এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন এবার আমাদের পুরো আয়োজন সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা নাগরিকদের করোনা ভ্যাকসিন দেওয়া শুরু করেছে রাশিয়া মস্কোর মেয়র সের্গেই সোবানিন বলেছেন স্কুল স্বাস্থ্যসেবা আর সমাজকর্মীদের আগে টিকাটি দেওয়া হবে এসব পেশার বাসিন্দারা অনলাইনে তালিকাভুক্তির মাধ্যমে শহরের 70টি স্থানে টিকা দেওয়ার জন্য বুকিং দিতে পারবেন এই সপ্তাহেই টিকার প্রথম দুইটি ডোজ পাওয়ার জন্য নাম তালিকাভুক্ত করেছেন হাজার হাজার মানুষ তবে রাশিয়া মোট কত টিকা তৈরি করতে পারবে তা এখনও পরিষ্কার নয় বছরের শেষ নাগাদ টিকাটির উৎপাদকরা 20 লাখ টিকা তৈরি করতে পারবে বলে ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত রাশিয়ায় 23,82,012 জন করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে যাদের মধ্যে মৃত্যু হয়েছে 41,730 জনের রাশিয়ায় এই মহামারীর কেন্দ্র হয়ে উঠেছে মস্কো যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মঙ্গলবার থেকে যুক্তরাজ্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হতে যাচ্ছে তার আগেই তাদের হাতে 8 কোটি ডোজ ভ্যাকসিন থাকবে বলে জানিয়েছেন ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী অলোক শর্মা পরিকল্পনা বাস্তবায়নের পথে ব্রিটেন ভালোভাবে এগিয়ে রয়েছে বলেও দাবি করেছেন তিনি বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের দাবি চূড়ান্ত ধাপের পরীক্ষায় ভ্যাকসিনটি 95% কার্যকর এর 4 কোটি ডোজের অর্ডার দিয়েছে যুক্তরাজ্য এরই মধ্যে প্রথম চালান দেশটিতে পৌঁছে গেছে সেগুলোকে রাখা হয়েছে একটি অজ্ঞাত স্থানে এখন মানুষের দেহে প্রয়োগের জন্য তা বিভিন্ন হাসপাতালে বিতরণ করা হবে শুক্রবার বিবিসি ব্রেকফাস্ট অনুষ্ঠানে যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী অলোক শর্মা বলেন পরিকল্পনা বাস্তবায়নে ভালোভাবে এগিয়ে আছে তার দেশ ভ্যাকসিন প্রয়োগ শুরুর আগে 8 লাখ ডোজ যুক্তরাজ্যের হাতে থাকবে বলেও তিনি আশাবাদী টিকার প্রথম চালান যুক্তরাজ্যে পৌঁছে গেছে আগামী সপ্তাহে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হবে আমি আত্মবিশ্বাসী কর্মসূচি শুরুর আগেই সবগুলো আমাদের হাতে থাকবে 2021 সালে বড় পরিসরে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে বলে উল্লেখ করেছেন অলোক শর্মা ফাইজার বায়োএনটেকের পাশাপাশি অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিনের বিষয় পর্যালোচনা করছে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা MHRA অলোক শর্মা বলেন তারা এখন MHRA এর ঘোষণার অপেক্ষা করছেন অন্যদিকে অর্ডার দেওয়া 10 কোটি ডোজও পেয়ে যাবেন আর অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ভ্যাকসিনের বড় অংশ যুক্তরাজ্যেই উৎপাদন করা হচ্ছে অনুমোদিত হলে সেগুলো চূড়ান্ত করে সরবরাহ করা হবে শেখ সালাম ডেস্ক রিপোর্ট ATN নিউজ কোভিড ভ্যাকসিন গ্রহণ করা বাধ্যতামূলক হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তবে তিনি মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার পক্ষে শুক্রবার ডেলওয়্যারের উইলমিংটনে নিজের বাড়িতে সাংবাদিকদের এ কথা জানান তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের করোনা সংক্রমণ ভয়াবহ মাত্রায় পৌঁছেছে শুক্রবার দেশটিতে মারা যান 2,500 মানুষ শনাক্ত হয়েছে 2,25,000 রোগী এদিকে ক্লিনিক্যাল ট্রায়ালের পর নিজেদের উদ্ভাবিত করোনা টিকা 95% কার্যকর বলে দাবি করেছে ফাইজার আর মডার্নার দাবি তাদের টিকার কার্যকারিতা 94%। ইতিমধ্যেই প্রতিষ্ঠান দুটি টিকা প্রয়োগের অনুমতি চেয়েছে শুক্রবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন ভ্যাকসিন ব্যবহারে ফেডারেল কর্তৃপক্ষের অনুমোদন পেতে 1.5 সপ্তাহ লাগতে পারে যুক্তরাজ্যের পর দ্বিতীয় দেশ হিসেবে ফাইজার বায়োএনটেকের উদ্ভাবিত করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে বাহরাইন শুক্রবার মধ্যপ্রাচ্যে এই দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এই অনুমোদন দেয় করোনায় আক্রান্ত উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের জরুরি চিকিৎসার জন্য এই অনুমোদন দিয়েছে দেশটি বাহরাইনে এখন পর্যন্ত 87,000-এর বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এদের মধ্যে মৃত্যু হয়েছে 341 জনের আক্রান্তদের মধ্যে 85,000-এর বেশি ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ইতোমধ্যেই দ্বীপরাষ্ট্রটির 20 লাখের বেশি করোনা পরীক্ষা সম্পন্ন করা হয়েছে তবে বাহরাইন কি পরিমাণ ভ্যাকসিন কিনেছে বা কখন প্রয়োগ শুরু হবে তা নিয়ে কিছুই জানানো হয়নি ফাইজারও এ নিয়ে কোনো মন্তব্য করেনি এর আগে প্রথম দেশ হিসেবে ফাইজার ও বায়োএনটেক ভ্যাকসিনের ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য
পরমাণু চুক্তি ভেঙে ইউরেনিয়ামের মজুদ বাড়াতে মাটির নিচে স্থাপিত প্ল্যান্টে কয়েকশো অত্যাধুনিক সেন্ট্রিফিউজ বসানোর পরিকল্পনা করেছে ইরান। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএই এর এক প্রতিবেদন থেকে রয়টার্স এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইরান আইএই এর কে জানিয়েছে যে নাতানজের ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট অপারেটর FEP সেখানে তিন গুচ্ছ IR-2M সেন্ট্রিফিউজ বসাতে চায়। বিমান ও বোমা হামলা থেকে সুরক্ষায় মাটির নিচে এই প্রকল্প গড়ে তুলেছে ইরান। 2015 সালে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে ইরানের সই করা পরমাণু চুক্তিতে বলা হয়েছে, তেহরান মাটির নিচের প্রকল্পে কেবল IR-1 সেন্ট্রিফিউজ ব্যবহার করতে পারবে। সেগুলোর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতা কম। তবে ইরান সম্প্রতি নাতানজের ভূগর্ভস্থ প্রকল্পে এক গুচ্ছ 174 IR-2M সেন্ট্রিফিউজ বসিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর চংকিংয়ে একটি কয়লা খনিতে দুর্ঘটনায় কমপক্ষে 18 জন শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবারের এই দুর্ঘটনায় 5 শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সরকার নিয়ন্ত্রিত টেলিভিশন। জীবিত উদ্ধার করা হয়েছে একজনকে। চংকিংয়ের ডায়ো শিডং নামে এক কয়লা খনিতে উচ্চমাত্রায় কার্বন মনোঅক্সাইড গ্যাসের বিষক্রিয়া ছড়িয়ে পড়ায় এই হতাহতের ঘটনা ঘটে বলে জানা গেছে। চীনের কয়লা খনি বিশ্বের সবচেয়ে বিধ্বংসী বলে পরিচিত। প্রতি বছরই এসব কয়লা খনিতে মারাত্মক দুর্ঘটনা ঘটে। এতে দেশটিতে বছরে 5,000-এর বেশি মানুষের মৃত্যু হয়। এবার ভারতেই তৈরি হবে আইফোন। এবং টুইটারে নিষিদ্ধ হতে পারেন ট্রাম্প। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। ভারতে এবার তৈরি হবে আইফোন। তামিলনাড়ুর হোসুরে আইফোন এবং যন্ত্রাংশ তৈরি কারখানা তৈরি করেছে টাটা সন্স। এই উদ্দেশ্যে মোট 100 কোটি আমেরিকান ডলার বা প্রায় 8,000 কোটি ভারতীয় রুপির বিদেশি বিনিয়োগ তুলতে চলেছে প্রতিষ্ঠানটি। পুরো অর্থই নতুন কারখানা তৈরির কাজে বিনিয়োগ করা হবে। তাদের কারখানায় তৈরি আইফোন যাতে আন্তর্জাতিক বাজার পেতে পারে সে বিষয়ে উদ্যোগ রয়েছে টাটা সন্সের। কারখানা তৈরির জন্য 500 একর জমি টাটার নতুন শাখা সংস্থা টাটা ইলেকট্রনিক্সকে দেওয়া হয়েছে। এই সংস্থা টাইটান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন লিমিটেডের প্রযুক্তিগত সাহায্যে নতুন কারখানা তৈরি করবে। এসি মডেলের যন্ত্রাংশ সংযোজনের মাধ্যমে ভারতে ফোন তৈরি করা শুরু করে অ্যাপল। তারপর সেই তালিকায় যুক্ত হয় আইফোন 11ও। ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে নিষিদ্ধ হতে পারেন ডোনাল্ড ট্রাম্প। মাধ্যমটিতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিতে যাচ্ছে টুইটার কর্তৃপক্ষ। মার্কিন ম্যাগাজিন ফোর্বসকে দেয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন টুইটারের এক মুখপাত্র। করোনা ভাইরাসের মহামারী নিয়ে শুরু থেকেই মিথ্যাচার করে আসছেন ট্রাম্প। টুইটারকে এসব মিথ্যা ছড়ানোর হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন তিনি। সেই সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে কারচুপির অভিযোগ তুলে টুইটারে নানা মিথ্যা দাবি করে আসছেন ট্রাম্প। তবে তার এসব দাবি প্রত্যাখ্যান করেছেন নির্বাচনী কর্মকর্তারা ও বিচার বিভাগ। আগামী 15 জানুয়ারির মধ্যে সোমালিয়া থেকে প্রায় সব মার্কিন সেনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগন সূত্রে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে। বিবিসি জানিয়েছে, আফ্রিকার ওই দেশটিতে এখন সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের মাত্র 700 সৈন্য রয়েছে। তারা স্থানীয় বাহিনীগুলোকে আল শাবাব ও আইএসএর মতো জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করছে। ট্রাম্পের মতে, এ ধরনের অভিযানে মার্কিন সামরিক বাহিনীর পিছনে অনেক অর্থ ব্যয় হলেও শেষ পর্যন্ত সেগুলো অকার্যকর হিসেবেও প্রমাণিত হয়। সোমালিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়ে ট্রাম্প কার্যত যুক্তরাষ্ট্রের থাইল্যান্ডে 30,000 কারাবন্দীকে মুক্তি ও 2,00,000 বন্দীর সাজা কমানোর কথা ঘোষণা করেছেন দেশটির রাজা মহাভাজিরোলঙ্কর্ণ। শুক্রবার রাজকীয় এক প্রজ্ঞাপনে জানানো হয়, প্রয়াত রাজা ভূমিবল আদুলিয়াদেজের জন্মদিন উপলক্ষে রাজা এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আওতায় কারাবন্দী শেষ করছি আয়োজন। তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড।
রাশিয়ায় করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু, ব্রিটেনে মঙ্গলবার থেকে। পরমাণু কর্মসূচি জোরালো করছে ইরান, জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা। চীনের কয়লা খনিতে বিষাক্ত গ্যাসে 18 শ্রমিকের মৃত্যু। এবার ভারতেই তৈরি হবে আইফোন। এবং টুইটারে নিষিদ্ধ হতে পারেন ট্রাম্প। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজ এর ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন STARTSPACEAN, পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।